অধিকাংশ কওমি মাদ্রাসায় আলিয়া সম্পর্কে বিষদগার করা হয়, এই ব্যাপারে কিছু বলবেন কি ভাই? আমি জানি না কোন কওমি মাদ্রাসায় আলিয়া সম্পর্কে বিষদগার করা হয় বা কোন আলিয়া মাদ্রাসায় কওমি সম্পর্কে বিষদগার করা হয়। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে দুই ধারার লেখাপড়া রয়েছে, আলিয়া এবং কওমিয়া, উভয়কে ইসলামের কোনো না কোনো খেদমত করতে দেখি এবং দেখছি। এখন যদি এক্সেপশনালি কোনো কওমি মাদ্রাসার কোনো উস্তাদ কিংবা কোনো একটা মাদ্রাসা যদি এমন কাজ করে, তাহলে আমি তাদেরকে বলবো আপনি ওই জায়গা থেকে সরে আসুন, কারণ আমরা সকলেই ভাই। নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজে অস্ত্র করা, নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজে দুর্নাম করা, বিষদগার করা, এটা তো ভালো লক্ষণ নয় ভাই। আলিয়া বলেন, কওমিয়া বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনি ওহাবি বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, সবাই তো মুসলিম ভাই। আমরা তো একজন আরেকজনে একই ঝাড়ের বাস, এ বলে ওকে কাটো, ও বলে ওকে কাটো, ভাই পুরো ঝাড় শেষ হয়ে যাবে। বিশ্বাস করেন, যখন আপনার আমার হাত কাটতে আসবে, তখন দেখবে না কার হাত বুকে বাঁধে, কার হাত নামিতে বাঁধে, এখান থেকে সোজা কোপানো হবে। যখন পিটন খাবেন, কে আলিয়া কে কওমিয়া দেখবে না। আপনার শত্রু কখনো আলিয়া কওমিয়া দেখে আপনাকে পিটাবে না, আপনি মুসলিম কিনা এটা দেখেই কিন্তু আপনাকে পিটাবে। সুতরাং কেন নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ বিষদগার করবো আমরা? আমি কোরআনের দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমি হাদিসের দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমি ফেকার উপরে গবেষণা করছি আলহামদুলিল্লাহ। যে যে অঙ্গনে কাজ করছি তাকে সেই অঙ্গনে কাজ করতে দেওয়া হোক। আমি আমার অঙ্গনটা আমি যতটুকু গবেষণা করেছি ততটুকু আমি বলি, যে ব্যাপারে আমার জানা নেই আমি চুপ থাকি। আরেক ভাই যে বিষয়ে গবেষণা করছেন তিনি এ বিষয়ে বলুক, আমি বলতে যাবো কেন? উনি এই কাজ করেন না, দরকার কি? আমি করছি এটা আলহামদুলিল্লাহ, উনি একটা করুক। প্রত্যেকটাই তো ইসলামী শরিয়াতেরই অংশ, প্রত্যেকে তো ইসলামী শরিয়াতের কোনো না কোনো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছেন, কি দরকার একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগার করার? প্রিয় ভাই, কখনোই কোনো আলিয়া কোনো কওমি কোনো ধরনের উলামায়ে কেরাম এই কাজ আমরা কখনো করবো না, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আলেমরা যদি হাসা ধিংসুকে পরিণত হই, তাহলে হাসিদিনে পরিণত হই, তাহলে অবস্থাটা কি হবে? সাধারণ জনগণ কোথায় যাবে ভাই?